আজকে আমরা লিমিটের বাকি অংশটা পড়ব। আগের ভিডিওতে আমরা এক পর্যন্ত পড়েছিলাম সংক্ষিপ্ত, আজকে আমরা দুই থেকে বাকি অংশটা পড়ব। ঠিক আছে, আশা করি ফর্মুলাগুলো সবাই মুখস্থ করে নিচ্ছ। দুইয়ের একটা করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওপর নিচে এক্স দিয়ে ভাগ করে সে একইভাবে অ্যাডজাস্ট করবে। দুইয়েরটা করে দুইয়ের দুই প্রমাণ করতে বলেছে। এল এইচ এস দিকে শুরু করি। লিমিট এক্সটেন্স টু মাইনাস টু, লিমিট এক্স টেন্স টু মাইনাস টু লগ এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস টু, এটাকে কি করবে দেখো, লগ দিয়ে ফর্মুলা আছে, এখানে এক্স প্লাস থ্রি আছে মানে কোনো ওয়ান ওয়ান নেই, আবার এখানে এক্স টেন্স টু মাইনাস টু আছে, তাই এটাকে প্রথমে এক্স প্লাস টু কে জেড ধরে নাও। পাঁচটা এলে তো ধরি এক্স প্লাস টু ইকুয়াল টু জেড, তাহলে এক্স টেন্স টু মাইনাস টু হলে এক্স টেন্স টু মাইনাস টু হলে জেড টেন্স টু জিরো হবে, আর এখান থেকে এক্স এর মান হচ্ছে জেড মাইনাস টু। তাহলে লিমিটটাকে জেডে নিয়ে এসো, লিমিট জেড টেন্স টু জিরো লগ এক্স এর মান হচ্ছে জেড মাইনাস টু, জেড মাইনাস টু প্লাস থ্রি বাই এক্স প্লাস টু কে আমরা জেড ধরেছি তাই বাই জেড। ঠিক আছে, যোগ বিয়োগ করো এখানটা, লিমিট জেড টেন্স টু জিরো লগ অফ, এটা করলে ওয়ান ওয়ান প্লাস জেড পাই জেড, এবার সূত্রটা পড়ে গেল, এটা সূত্র হচ্ছে ওয়ান ইকুয়াল টু আর এইচএস, যদি লিখে দেবে অর্থাৎ এল এইচএস ইকুয়াল টু আর এইচএস টুট। ঠিক আছে, আমি এগুলো প্রত্যেকটা অঙ্কতে আর লিখবো না, তোমরা লিখবে ওগুলো, আমি একটা দেখালাম। আচ্ছা, এক একটা হলো তিনের, তিনের অঙ্কটা একই রকম ভাবে করবে, এক্স মাইনাস টু কে জেড ধরে নেবে। ঠিক আছে, এক্স মাইনাস টু কে জেড ধরে নিলে এটার মধ্যে হয়ে যাবে, চারের অঙ্কটা ওপরে এক যোগ বিয়োগ করার পর সেপারেট করবে, ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, করে দেখাবে না পারলে। পাঁচেরটা আমি করে দিই, পাঁচের এল এইচএস লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, এটাকেও দেখাতে হবে ওয়ান। দেখো সাইনের সাথে আমরা যদি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, আমি বলেছিলাম সাইন এক্স বাই এক্স ওয়ান হয় মানে ফর্মুলা ছিল, এবার বলেছিলাম যে সাইনের সাথে যেটা থাকবে নিচে আমার সেটা চাই, তাহলে আমার এখানে সাইনের সঙ্গে লগ ওয়ান প্লাস এক্স আছে, তাহলে সেটাই আমার নিচে চাই। লিমিট এক্স টেন্স টু জিরো সাইন অফ লগ অফ ওয়ান প্লাস এক্স বাই লগ অফ ওয়ান প্লাস এক্স ইন্টু লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, যাতে করে এটা কেটে যায়, আমরা লগ ওয়ান প্লাস এক্স দিয়ে গুণমাগ করেছি, দিয়ে অ্যাডজাস্ট করলাম, লিমিট দুটোকে আলাদা করে দিই। এখানে একটা ব্র্যাকেট দিতে পারো, না দিলে কোনো অসুবিধা নেই যদিও। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, একটা হচ্ছে সাইন অফ লগ ওয়ান প্লাস এক্স বাই লগ ওয়ান প্লাস এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স ওয়ান, লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স এটা ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান করে তিনটে লিমিট করবে, ওপরে দুটো লিমিট হবে আর নিচে একটা লিমিট। ঠিক আছে, তিনটে লিমিটই ওয়ান, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান করলে টু এসে যাবে। আচ্ছা, সাতেরটা, সাতের অঙ্কটা একটু প্রবলেমেটিক আছে, আমি করে দিচ্ছি। এনএসএস দেখো দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু জিরো সাত, এনএসএসটা লিখতে হবে লিমিট এক্স টেন্স টু জিরো লগ অফ কস এক্স লগ অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স, দেখাতে হবে মাইনাস হাফ, এটাকে কি করছি আমরা হাফ ইন্টু টু করছি, বাইরে হাফ করলাম লগ অফ টু, এখানে টু করছি বাইরে হাফ, এখানে টু করছি, সেই টু লগ কস এক্সটাকে লগ অফ
cos square x করে দিলাম মানে ওই লিমিটটা দেওয়া আছে এই লিমিটটা লিমিট x টেন্ডস টু 0 বাই sin square x ঠিক আছে হাফ ইনটু 2 করে লগের সামনে 2 টাকে পাওয়ারে cos square করে দিলাম আফটার বাইরে পড়ে থাকলো লিমিট x টেন্ডস টু 0 log of cos square x টাকে লিখছি 1 minus আচ্ছা ঠিক আছে এখানে লিখে দিই 1 minus sin square x by sin square x কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে 1 plus cos x by x এখানে মাইনাস আছে ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য হাফ লিমিট x tends to 0 log of এটাকে লিখছি 1 plus minus sin square x by minus sin square x into minus 1 ঠিক আছে তাহলে sin square x এর জন্য আমরা z ধরি ওটা পড়ে দেখানোর প্রয়োজন নেই করলে পড়তে পারো sin square x টাকে z ধরলে x tends to 0 হলে z tends to 0 হবে আর আমাদের ফর্মুলা চলে আসবে লিমিট 1 plus x by x মানে z দিয়ে অ্যাকচুয়ালি লিমিট z tends to 0 log 1 plus z by z সেটা না করে আমি একেবারে করে দিলাম হাফ ইনটু 1 ইনটু মাইনাস 1 তার মানে মাইনাস হাফ ইকুয়াল টু আর এই যে আমি বলতে চাইলাম যে যদি এইভাবে না করতে চাও তাহলে মাইনাস sin square x টাকে z ধরে নেবে দিয়ে করবে ঠিক আছে এটা কত হলো 7টা 7 এর পর 8টা 8টা করে দিতে হবে একটু আটের নম্বরে দেওয়া আছে লিমিট h tends to 0 LHS লিমিট h tends to 0 log of x plus h minus log of x plus h minus log x by h এই অঙ্কটাই log এর ফর্মুলা ফেলতে হবে log m minus log n log m minus n হয় সেই সূত্রটা ফেলতে হবে limit h tends to 0 log of x plus h by x by h log m minus log n log m by log এর সূত্র limit h tends to 0 log of x by x সেপারেট করছি 1 plus h by x by h by x into x এখানে আমরা x টাকে গুণ ভাগ করলাম কেন বাকি জন্য লিমিটটা কিন্তু h এর উপর দেওয়া আছে তাহলে h tends to 0 দেওয়া আছে তাই এখানে x টা কিন্তু কনস্ট্যান্ট তাহলে 1 by x বাইরে বেরিয়ে গেল আর একবার লিখতে হবে বলেছিলাম স্ট্যান্ডার্ড লিমিট সবসময় করে দেখাতে হয় log of 1 plus h by x by h by x এটা হচ্ছে x ধরছি বা z ধরে করতে পারো একেবারেও করা যায় তাহলে log 1 plus z by z মানে 1 by x equal to rhs দিয়ে আনসার লিখে দেবে ঠিক আছে কোনটা হলো আট একটা নয় ওপর নিচে সাইন এক্স দিয়ে ভাগ করবে বা কোনাকুনি গুণের মতো করবে সাইন এক্স দিয়ে গুণ ভাগ দশেরটা আমি করে দিই দশের rhs এটা যদিও সোজা লিমিট x tends to 0 root over 1 plus x minus 1 by log 1 plus x দেখাতে হবে হাফ এটাকে ওপর নিচে আমরা x দিয়ে ভাগ করছি লিমিট x tends to 0 1 plus x to the power half minus 1 by x by একেবারে লিমিটটা সেপারেট করে দিলাম মানে আলাদা করে দিলাম লিমিট x tends to 0 log of 1 plus x by x এটা হচ্ছে ফার্স্টের ফর্মুলাটা 1 plus x all to the power n minus 1 by x এটা হয় n n মানে হাফ আর নিচেরটা 1 মানে অ্যাকচুয়ালি হাফ all to r inches আচ্ছা প্রমাণগুলো হলো এবার তিনের দাগে যায় তিনের দাগে মান নির্ণয় করতে বলেছে তাহলে এমনি লিখে করবে আর লিখেছিস না দুই একটা করি আমি তিনের দুই লিমিট x tends to 0 e to the power x square minus 1 by sin square x ওপর নিচে আমরা x square দিয়ে ভাগ করে নিচ্ছি
limit x tends to 0 e to the power x square minus 1 by x square আর লিমিটটাকে একেবারে আলাদা করে দিলাম লিমিট x tends to 0 sin square x by x ঠিক আছে এই উপরটা তো সরাসরি 1 হয়ে গেল ফার্স্টটাই করছি উপরটায় x square কে z ধরলে e to the power x minus 1 by x এই সূত্র পড়ে 1 হলো বাই নিচেরটাকে একটু সাজিয়ে দিতে হবে লিমিট x tends to 0 sin x by x তার হোল স্কয়ার এটা 1 1 স্কয়ার আসবে ঠিক আছে তিনের অংশটা লিমিট x tends to 0 e to the power x minus 1 into log 1 plus x by sin x এটা কি করবে উপর নিচে x দিয়ে ভাগ করো এটা x স্কয়ার দিয়ে ভাগ করো করা যায় কিন্তু আমি x দিয়ে ভাগ করছি আর এটা একটু পরে দেখাবে কারণ এটা একটু আলাদা অঙ্ক e to the power x minus 1 into log 1 plus x by sin x by x উপর নিচে জাস্ট x দিয়ে ভাগ করলাম এইবার তিনটে লিমিটকে আলাদা করছি আমি দেখো লিমিট উপরে দুটো নিচে একটা লিমিট x tends to 0 e to the power x minus 1 by x into limit x tends to 0 এটা হবে log 1 plus x by limit x tends to 0 sin x by x এখানে into আছে এই যে তাই এই x টা যে কোনো একটা সাথে আইদার এটা অর এটা যে কোনো একটা সাথে দিতে হবে দুটোর সাথে না দুটোর সাথে দিলে কিন্তু x স্কয়ার হয়ে যাবে আর নিশ্চয় তো যেমন আছে সেরকম তাহলে এইটা 1 হলো এটা 1 হলো আর এখানে তো এটা তো স্ট্যান্ডার্ড লিমিট নয় মানে ফর্মুলা নয় এখানে x এর জায়গায় 0 পুট করলে log 1 সেটার মান 0 তাহলে আলটিমেটলি হচ্ছে 1 ইনটু 0 বাই 1 ইকুয়াল টু 0 ঠিক আছে চারের অঙ্কটা উপর নিচে x মাইনাস 4 দিয়ে ভাগ করবে শুনে নাও বলে দিচ্ছি আমি উপর নিচে x মাইনাস 4 দিয়ে ভাগ করার পর উপরটা তো 11 এ সেই প্রথম ফর্মুলাটা হয়ে গেল x টু দি পাওয়ার n মাইনাস x টু দি পাওয়ার n বাই x মাইনাস এর ফর্মুলা আর নিচটার জন্য x মাইনাস 4 কে z ধরবে ঠিক আছে নিচের পাটে লিমিট আলাদা করার পর x মাইনাস 4 কে z ধরবে পাঁচেরটা উপর নিচে x দিয়ে ভাগ করবে তারপরে লিমিটগুলোকে আলাদা করবে তারপরে আলফা বিটা গুণ ভাগ করে অ্যাডজাস্ট করবে ছয়টাও তাই ছয়টা উপর নিচে x দিয়ে ভাগ করার পর উপরেরটাকে 3 দিয়ে গুণ ভাগ করতে হবে নিচেরটাকে 5 দিয়ে গুণ ভাগ করতে হবে লিমিট আলাদা করার পর কিন্তু ঠিক আছে আর তারপরেরটা উপর নিচে x দিয়ে ভাগ লিমিট আলাদা করে e টু দি পাওয়ার x এর সূত্র ঠিক আছে ফলে বাকি তিনটে চারটে অঙ্ক হোমওয়ার্ক ওগুলো তোমরা নিজেদের জন্য দিলাম করবে দীর্ঘতে যায় দীর্ঘর একের একটা অঙ্ক দেখিয়ে দিই মার্কস ফাইভ এর একের একটা দেওয়া আছে লিমিট x tends to infinity লিমিট x tends to infinity a into e to the power x plus b into e to the power minus x by c into e to the power x plus d into e to the power minus x সরি প্রমাণ করতে হবে এটা এই চেষ্টা লেখা হয়নি এটা কি করবে এ বাই কি দেখাতে হবে আরেচেছে এটা উপর থেকে লিমিট x tends to 0 e to the power x কমন নিয়ে নাও তাহলে a plus b into e to the power minus 2x by নিচ থেকে e to the power x কমন নিলে c plus d into e to the power minus 2x e to the power x কাটলো লিমিট x tends to 0 a plus b by e to the power 2x by c plus d by e to the power 2x ইকুয়াল টু x এর জায়গায় যদি আমরা 0 পুট করি সরি এটা ইনফিনিটি ছিল মিস্টেক হয়েছে ইনফিনিটি ছিল যদি আমরা x এর জায়গায় ইনফিনিটি পুট করি তাহলে e টু দি পাওয়ার 2 ইনটু ইনফিনিটি e টু দি পাওয়ার ইনফিনিটি e টু দি পাওয়ার ইনফিনিটির মান ইনফিনিটি হয় আর 1 বাই ইনফিনিটির মান 0 হয় তাহলে আলটিমেটলি এই পার্টটা হয়ে গেল 0 এটা হয়ে গেল 0 তাহলে পড়ে থাকলো a plus 0 by c plus 0 মানে a by c equal to r হচ্ছে ঠিক আছে কোন আরেকটা আছে পড়ে নেবে একই রকম হবে দুই এর দাগে যে দুটো অঙ্ক অলরেডি উপরে ছিল ওগুলো নতুন কিছু নয় তাই ওগুলো তোমাদের হোমওয়ার্ক
एक एक टा की कर दे एक एक टा ऊपरे फोर कॉमन नहीं थे पर बाय एक्स माइनस वन के जेड थोड़ा बोलते पर फोर कॉमन नहीं है करने वाला ही बेटर होगे और दुई एक टा एक्स टेंस टू टू आजे एक्स माइनस टू के जेड थोड़ो एक्स माइनस टू के जेड थोड़े आम मन भलो बा एक काज करो दुई दिए आगे नीचे के गुण कर लो দুই দিয়ে আগে নিচটাকে গুণ করে নেওয়ার পর 2x - 4 কে z ধরো কারণ তোমরা একেবারে সাজাতে পারবে না তো দরকার নেই ওটা করতে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আগে শিখে নাও পরে যখন কোনো টাপ অঙ্ক পাবে তখন বুঝতে পারবে নিচে যে 2x - 4 হচ্ছে ওটাকে z ধরে নিয়ে লিমিটটাকে জেরো তে নিয়ে যাও তাহলেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তিন এর দাগের অঙ্কগুলো দেখো একটা ফর্মুলা ওটা দিয়ে দিয়েছে যদিও ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে দিয়ে দিলে তো ভালো না হলে তোমাদেরকে মনে রেখে করতে হবে ওই ফর্মুলাটা কাজে লাগিয়ে কয়েকটা প্রমাণ দিয়েছে আমি একটা লিখি আচ্ছা একটা খুব ইজি হবে একটা তোমাদের জন্য দেওয়া রইল আমি 2 3 এই দুটো অঙ্ক করে দিই ইলেকট্রো আলাদা 3 এর আগে 2 প্রমাণ করতে বলেছে দেখাতে বলেছে মানে এলএইচএস লিখবো 2 এটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 लिमिट x टेंड्स टू 0 1 माइनस কত 3x টু দি পাওয়ার 3/x এইটাকে আমরা যে আমাদের ফর্মুলাটা আছে লিমিট x টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস x টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু e এইটার মত করে কনভার্ট করব দেখো আমি সাজাচ্ছি কিভাবে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস এই 3x টাকে আমরা কিছু করতে পারবো না এটা এরকমই থাকবে মাইনাস 3x করলাম হোল টু দি পাওয়ার 1/x মানে এইখানে x হলে পাওয়ারে 1/x চাই তাহলে পাওয়ারে আমার দরকার 1/-3x কিন্তু এখানে ছিল 3/x তাহলে আর কত গুণ করলে 3/x হবে -9 মাইনাস মাইনাস কেটে গেল তিন আর নয় কাটাকাটি করলে তিন তাহলে 3/x হয়েছে ঠিক আছে ওই 3/x টাকে সাজিয়েছি আমরা দেখ আরেক লাইন দিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস 3x টু দি পাওয়ার মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার মাইনাস 9 এবার তোমরা চাইলে মাইনাস 3x কে z ধরে ওইভাবে আনতে পারো আর না হলে এটার উপরও করে দেওয়া যায় ধরে নিলে ভালো হয় আমার মনে হয় ধরি মাইনাস 3x ইকুয়াল টু z তাহলে x টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে তাহলে এটা হলো লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস z টু দি পাওয়ার 1/z হোল টু দি পাওয়ার মাইনাস 9 এটার মান হচ্ছে e তাহলে e টু দি পাওয়ার 9 আর মাইনাস 9 ওটাই আর ইচ্ছে আছে আমাদের ঠিক আছে এই ফর্মটা দুই একটা হলো তিন একটা দেখায় একটু তিন আচ্ছা তিন একটা একই রকম হবে তিন একটা তোমরা করবে চার একটা আমি করে দিই চার একটা একটু আলাদা লিমিট x টেন্ডস টু 1 x টু দি পাওয়ার 1/1 - x সমান সমান দেখা যাবে টু দি পাওয়ার মাইনাস 1 এখানে দেখো আগেরটার মতো 1 প্লাস মাইনাস সামথিং কিছুই নেই আমরা 1 মাইনাস x কে z ধরি ধরি 1 মাইনাস x ইকুয়াল টু z মানে x টেন্ডস টু 1 দেওয়া আছে x টেন্ডস টু 1 হলে z টেন্ডস টু 0 হবে ঠিক আছে এই x এর জায়গায় 1 বসালাম এর মানটা 0 হয়ে গেল আর এখান থেকে x এর মানটা বার করো x ও x টাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি তাহলে 1 মাইনাস z দেখো লিমিটটাকে যদি জেডে নিয়ে যাই তাহলে লিমিট x টেন্ডস টু 1 এর জায়গায় হলো z টেন্ডস টু 0 x এর জায়গায় মানটা বসাচ্ছি 1 - z টু দি পাওয়ার 1/z কেন না 1 - x কে আমরা z ধরেছি ঠিক আছে এবার এটা একটু সাজিয়ে নাও লিমিট z টেন্ডস টু 0 1 প্লাস মাইনাস z টু দি পাওয়ার 1/-z হল টু দি পাওয়ার মাইনাস 1 ঠিক আছে মাইনাস মাইনাস কেটে গেলে অ্যাডজাস্ট হয়ে যায়
এবার এইটাকে মাইনাস জেড কে তুমি অন্য কিছুটা ধরতে পারো, কিন্তু এখানে আবার কি ধরবে, দুবার ধরা হয়ে যাবে, দরকার নেই, একদম ই বসালে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান করে করা হয়েছে। ছোটখাটো জিনিস আছে, অসুবিধা নেই, এখানে একটু বড় ছিল, বড় নেই, এটা করা যায়। যাই হোক, আর একটা অঙ্ক আছে পাঁচেরটা, ওটাকেও তোমরা সাজাবে ওপরটাকে, এক্স যে পাওয়ারটা আছে এক্স প্লাস টু বাই এক্স ওটাকে সেপারেট করবে ওয়ান প্লাস টু বাই এক্স, ঠিক আছে, ওয়ান প্লাস টু বাই এক্স করে দুটো পার্টে সেপারেট করে দেবে, দুটোতেই ফর্মুলা ফেলবে বা সাজাবে, ঠিক আছে। ওটা তোমাদের জন্য দিলাম করতে হোমওয়ার্ক। তাহলে এই হলো আমাদের আপাতত লিমিট, চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, আর এই বড় অঙ্কগুলো করে নেওয়ার পর এমসিকিউগুলো কিন্তু খাতায় করে নেবে, ডাউট হলে দেখাবে, ঠিক আছে।